সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয়, একটি ডিমের 7টি বিস্ময়কর উপকারিতা। সবারই পছন্দের খাবার হলো ডিম। সকালের নাস্তায় ডিম ছাড়া যেন নাস্তাই করা হয় না। পুষ্টিগুণে ভরপুর এই ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ খুব কমই আছে। ডিম সেদ্ধ, ডিম পোস্ত অথবা ডিম দিয়ে যে কোনো রান্না খুবই জনপ্রিয় বিশ্বজুড়ে। আপনি হয়তো জানেন যে ডিম আমাদের দেহের জন্য অনেক বেশি উপকারী, কিন্তু কিভাবে আপনার উপকার করে এই ডিম জেনে নেই উপকারিতাগুলো সম্পর্কে। মস্তিষ্কের জন্য উপকারী। ডিমে আছে প্রচুর পরিমাণে কলিন, যা নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে, আমাদের দেহকে সুস্থ রাখে। ডিম আমাদের মস্তিষ্কে সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে থাকে। তাছাড়া ডিমের কুসুমে আছে ফলেট উপাদান, যা আমাদের মস্তিষ্কের ভিতরে স্নায়ুকোষের রক্ষণাবেক্ষণ করে, দেহের হাড় মজবুত করে। ডিমে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, যা আমাদের দেহের ক্যালসিয়ামের অভাব পূরণ করে থাকে, এবং ডিমে ক্যালসিয়াম ও ফসফরাসের উপস্থিতি অস্টিওপরোসিস বন্ধ রাখে এবং দেহের হাড় মজবুত হতে সাহায্য করে। দেহের ওজন নিয়ন্ত্রণ করে। আমাদের দেহের ওজন নিয়ন্ত্রণে ডিমের উপকারিতা অনেক। যারা পেশির ওজন বৃদ্ধি করতে চান তাদের জন্য প্রোটিন সমৃদ্ধ ডিম উপযুক্ত। গবেষণায় দেখা গেছে যে ডিম আমাদের দেহে ঘন ঘন ক্ষুধা লাগাকে কমিয়ে দিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে। নখ ও চুলের স্বাস্থ্য উন্নত করে। ডিমে আছে সালফার সমৃদ্ধ অ্যামিনো অ্যাসিড, যা আমাদের হাতের নখের স্বাস্থ্যই শুধু উন্নত করে না, আমাদের চুলের স্বাস্থ্য মজবুত করে ও আকর্ষণীয় করে তোলে। ডিমের অন্যান্য খনিজ পদার্থ সেলেনিয়াম, আয়রন ও জিঙ্ক দেহের নখ ও চুলের স্বাস্থ্য রক্ষার্থে সহযোগিতা করে। দৃষ্টিশক্তি বৃদ্ধি করে। ডিমের অবস্থিত লুটিন ও জেক্সান্থিন, এই দুটি ক্যারোটিনেট আমাদের চোখের সুস্থ দৃষ্টি নির্ধারণে সাহায্য করে। ডিমের এই উপাদানগুলো আমাদের চোখের ছানি, মেকুলার পতন ও সূর্যের বেগুনি রশ্মি থেকে আমাদের চোখকে রক্ষা করে। স্তনের ক্যান্সার রোধ করে। গবেষণার পরামর্শ অনুযায়ী বলা হয়েছে যে প্রতি সপ্তাহে 6টি করে ডিম খেলে স্তনে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 40% কমে যায়। ডিম সহজেই হজম হয়। ডিম খুব দ্রুত হজম হয়ে যায় আমাদের দেহে। ডিম আপনি যেভাবেই খান না কেন, এটি আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনার জীবনকে আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।